দেখি আগে কি উনি বলছেন যে মানে সুদীপ্ত সেন বলছেন যে উনি সময় একটু সুযোগ সময় পেলে ওনার যা সম্পত্তি আছে প্রত্যেককে উনি টাকা ফেরত দিয়ে দেবেন এবং এগুলো বিক্রি করেই মানুষ টাকা ফেরত পেতে পারে উনি সেই সব বলছিলেন। আর কি বললেন? না উনি সেই সবই বলছিলেন। এইখানে দাবি বলো কোনো অন্যায় করিনি সেটা ঠিকঠাক সব প্রমাণিত হয়ে যাবে। আমি যে কথাটা বলছি সেটা শুনুন, সেটা নিয়ে রেকর্ড করুন, সেটাই আপনারা বলছেন। হ্যাঁ বলুন বলুন। আমাদের এখন একটাই মাত্র উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাদের সমস্ত সম্পত্তি বিক্রি পাবলিককে দেওয়া, পাবলিককে ফেরত। কিন্তু সিবিআই যেটা 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 লিখে নিয়ে কথা আপনি বলেছেন, যেটা নিয়ে আজকে আমরা মানে যেটা নিয়ে আমি শ্যামল সেন কমিশনে আপনি শ্যামল সেন কমিশনকে বলেছেন যে সিবিআইকে চিঠি আপনি লেখেননি, শু এটা সত্যি? ভালো আছে? ভালো নেই। ম্যাডাম একটাই নিয়ে জিজ্ঞেস করছি যে আজকে ইয়ে তো বলা হলো, আমরা কাগজে পড়লাম যে সাংবাদিকরা বলেছিলেন যে সিবিআইকে চিঠি লিখেছেন, আপনারা যে মেল পেয়েছেন তাহলে সেটা কোন মেল দেয়? আমি এই বিষয়টায় কিছু জানি না, প্রথম থেকেই জানতাম। দিদি আজকে যে জামিন হলো সে ব্যাপারে কিছু বলবেন? দিদি সেই ব্যাপারে আর কি বলবো, আপনারা তো দেখলেন যাবেন।